মাশরাফির অধিনায়কত্ব নিয়ে বিশ্বের কারো সন্দেহ নেই অনেক গ্রেট ক্রিকেটাররা আফসোস পর্যন্ত করেছেন তারা কেন মাশরাফির অধিনায়কত্বে খেলতে পারেননি এবার এমনই এক ক্রিকেট গ্রেট মাশরাফির নেতৃত্বের বয়সী প্রশংসা করে তাকে এশিয়া কাপের অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা রমিজ রাজার নাম শুনলেই ফেটে পড়েন প্রচন্ড ঘৃণা ও আক্রোশে কেননা বাংলাদেশ ক্রিকেট দল কিংবা এর খেলোয়াড়দের পক্ষে কখনো কথা বলতে শোনা যায়নি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে আলোচনায় ব্যস্ত থাকেন রমিজ সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তুজা বা মুশফিকুর রহিমের ব্যাপারে বেশ কয়েকবার বৃত্তিহীন ও বুলবাল বলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চক্ষু শুলে পরিণত হয়েছেন রমিজ রমেজ রাজা তখনও বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলবেন এমনটা ভাবাও করলেন এশিয়া কাপের ফাইনাল শেষে ভারতের কাছে একদম শেষ বলে মৃত্যু ঘটে বাংলাদেশের এশিয়া কাপ শিরোপা কিন্তু পুরো অসাধারণ বাংলাদেশ দল তাই এশিয়া কাপের বিদায়ী বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ ক্রিকেট দলকে বুরসী প্রশংসায় বাসান রমিজ রাজা বাংলাদেশের অধিনায়ক বিন মর্তুজাকে আখ্যায়িত করেন এশিয়া কাপের অধিনায়ক হিসেবে ফাইনাল ম্যাচটিতে বাংলাদেশ এত অল্প রান নিয়ে লড়াই করার মাধ্যমে নিজেদের বড় হয়ে উঠার হুঙ্কার দিয়েছে বলে মনে করেন রমিজ রাজা তিনি বলেন অনেক ঘুরাগুরি হল কখনো দুবাই কখনো আবুধাবি কখনো প্রচন্ড গরমে কখনো আবার সন্ধ্যায় এশিয়া কাপের তুলনা হয় না দুইটা সেরা দলই ফাইনাল খেলেছে তবে হারানো কঠিন কঠিন ছিল ছিল এবং কাজ সম্ভব হয়নি কি অসাধারণ ম্যাচ বাংলাদেশ দল মাত্র দুইশো বাইশ রান করেও ভারতীয় দলকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল একদম শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে এভাবেই চ্যাম্পিয়ন দল খেলে এভাবেই চ্যাম্পিয়ন হতে হয় আর এভাবেই নতুন দল উঠে আসে নিজেদের জাত সেনায় এ সময় মাশরাফিকে এশিয়া কাপের অধিনায়ক আখ্য দিয়ে রমিজ রাজা বলেন এ খেলায় ব্যক্তিগত সাফল্যের বিকল্প নেই অনেক খেলোয়াড়ী ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন যেমন শিখর দেওয়ান রোহিত শর্মা মোস্তাফিজুর রহমান বা আমার দৃষ্টিতে এশিয়া কাপের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আমি এ কারণে এটা বললাম যে মাশরাফির কাছে সাকিব আল হাসান ছিলেন না তামিম ইকবালও ছিলেন না তার কাছে ছিল অর্ধেক শক্তির দল টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিল মাত্র ষোলো রানের এর পরেও তিনি এই দলকে নিয়ে এগিয়ে এসেছেন এই দলকে সামনে টেনেছেন এবং ভারতের সাথে সমানে সমান লড়াই করে দেখিয়েছেন